নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটি নিরামিষ পদ করে দেখাবো। নিরামিষ লাভের ঘণ্ট কী করে করতে হয়, খুবই সহজ সরল একটি রান্না, আর এই রান্নাটা করতে বিশেষ কিছু লাগেও না। তো বন্ধুরা, রান্নাটা শুরু করতে গেলে প্রথমে তো তেল লাগবে। তেলটা আমি কড়াইতে দিয়ে দিয়েছি, আর লাগছে আমার লাউ। লাউটাকে দেখতে পাচ্ছেন একদম সরু সরু করে কেটে নিয়েছি, আর লাগছে আমার বড়ি। আমি এখানে মুগ ডালের বড়ি নিয়েছি, আপনারা ইচ্ছে করলে চানা ডালের বড়িও নিতে পারেন বা অন্য কোনো ডালের বড়িও নিতে পারেন। প্রথমে আমি কড়াইতে তেলে বড়িগুলো ভেজে নেব, ভেজে নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন বড়িগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে বেশি লাল করব না, এগুলোকে এবার আমি নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন বড়িগুলো নামিয়ে নিয়েছি। এবার তেলের মধ্যে আমি দিয়ে দেবো একটু জিরে, আর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প সামান্য পরিমাণে কারি পাতা। এবারে দিয়ে দেবো সামান্য পরিমাণে আদা বাটা, আমি গ্রেট করে আদা দিচ্ছি, আপনারা ইচ্ছে করলে এখানে বাটা আদাও ব্যবহার করতে পারবেন। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো ছেঁড়া কাঁচা লঙ্কাগুলো। এবারে আগে থেকে কেটে রাখা লাউগুলো দিয়ে দেবো। এবার এইগুলোকে ভালো করে একটু মিশিয়ে নেবো। থেকে 3 মিনিট দেখে একটু ভেজে নেব। দেখতে পাচ্ছেন এটাকে আমি ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ জিরে গুঁড়ো। আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়োটা এতে দিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর নুন দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেবো। ভালো করে মিশিয়ে এটাকে আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে ঢেকে দেবো। দেখতে পাচ্ছেন লাউটা থেকে একটু জল জল বেরিয়ে এসেছে। এবার ওপর দিয়ে আমি বড়িগুলো দিয়ে দেব। বড়িগুলো দিয়ে ভালো করে মিশিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করলাম। আপনারা ইচ্ছে করলে এখানে যারা একটু বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা এখানে লঙ্কা গুঁড়োও ব্যবহার করতে পারেন। আমি এখানে কিন্তু লঙ্কা গুঁড়ো ব্যবহার করি না, আমি শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়েই করছি। এবারে আমি উপর দিয়ে একটু ভাজা মশলা দিয়ে দেবো ছড়িয়ে, দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আর আঁচটা একদম লো রাখবো। তাহলে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার নিরামিষ লাউ ঘন্ট একদম রেডি হয়ে গেছে। জলটাও ফুটিয়ে এসছে। তো আজকের মতো দেখুন বড়িগুলো সিদ্ধ হয়ে গেছে। তাহলে কেমন লাগলো বন্ধুরা? এটা একটি পুরানো দিনের মা ঠাকুমার হাতের রান্না, আমি একটু আপনাদের সামনে নতুনভাবে করে দেখালাম। আপনারা এই লাউয়ের ঘন্ট মুগ ডাল দিয়েও করতে পারেন, খুব ভালো খেতে হয়। তো বন্ধুরা, আজকের মতো দেখতে পাচ্ছেন একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। সব শেষে নামানোর আগে আমি উপর দিয়ে একটু ঘি দিয়ে দেবো, তাহলে এই তরকারির টেস্ট আরও বেড়ে যায়। তাহলে বন্ধুরা, দেখতে পাচ্ছেন চট জলদি আমার তৈরি হয়ে গেল নিরামিষ বড়ি দিয়ে লাউয়ের ঘন্ট। একদম সহজ সিম্পল রান্না, খেতেও খুবই টেস্টি। এটা আপনারা ভাতের সাথে, রুটির সাথে, দুটোর সাথেই খেতে পারবেন, খেতেও খুবই ভালো লাগবে। অবশ্যই অবশ্যই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখবেন, দারুণ খেতে হয়। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।
যারা নতুন এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, তাহলে আরও নতুন নতুন ভিডিও যখন আমি ছাড়বো আপনারা দেখতে পাবেন। তার জন্য সাবস্ক্রাইবের পাশে একটি বেল আইকনিক আছে, ওটাকে ক্লিক করে দেবেন, তাহলে আমি যে রেসিপিটি ছাড়বো তখন সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, তাহলে আপনি সবার আগে দেখতে পেয়ে যাবেন আমার নতুন রেসিপি। তাহলে আজকের মতো বন্ধুরা, এই পর্যন্ত। খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে, দারুণ খেতে হয় নিরামিষ লাউয়ের ঘন্ট।